সবাই এখানে উপস্থিত সুকান্ত দাই মাত্র বললেন মিঠুনদা এত জায়গায় ঘুরে বেড়াচ্ছে কেন করছে তার একটাই কারণ প্রথম দিন যখন আমি আমার ছোটবেলায় গেলাম আমরা তো গরিব বাট আমার যে আরো গরিব ভাই বোন আছে তারা যেন আমার থেকে ভালো থাকে তারপরে জানি না কি একটা হলো আমার ওই ভোলেনাথ আমাকে এখান থেকে বোম্বে পাঠিয়ে দিল বলে তোকে নাকি ফিল্ম স্টার হতে হবে তোকে ইতিহাস হতে হবে আর সত্যি সত্যি আমাকে ইতিহাস করেও দিল কিন্তু কে যেটা দিল তা কোথাও তো সেটা ফেরত দিতে হবে আমি বাঙালি এই বাংলাতে আমার জন্ম এই বাংলা আমার মা মায়ের ঋণ কি শোধ করা যায় রে শোধ করা যায় না সেই জন্য বারবার ঘুরে আসি বারবার চেষ্টা করি যে কোনো না একদিন মরার আগে একবার বাংলার মায়ের জন্য বাংলার গরিব ভাই বোনদের জন্য কিছু না কিছু করে মরে যাব কেন বললাম এই কথাটা কেন বললাম এই জন্যই বললাম আজ দেখুন সমস্ত গ্রামে গ্রামে গরিব আর সব থেকে বেশি আমার মুসলমান ভাই বোনরা কাঁদছে হাতে ধরছে পায়ে ধরছে কে আমাদের ঘরটা কোথায় গেল আমাদের ঘরটা কোথায় গেল আর সেদিনও বলেছি আজকেও বলছি প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা দিয়েই সব কাঁচা বাড়ি পাকা করে দেখাবো সব কাঁচা বাড়ি পাকা কেন হবে না কেন এর আগে তো হচ্ছিল চলো দশটার জায়গায় দুটো হচ্ছিল আটটা খাচ্ছিলেন এখন দশটাই খেয়ে নিচ্ছেন আশ্চর্য বাবা বাথরুমের জন্য বাথরুম করার জন্য আদিবাসী এলাকায় ব্যাকওয়ার্ড প্লেসে 12,500 টাকা দেওয়া হয়েছে বাথরুম করার জন্য আরে ঘর তো ঘর বাথরুম পর্যন্ত টেনে নিয়ে চলে যাচ্ছে এইরকম একটা অবস্থা কোনো আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো রাজ্য নেই ভারত তো ছেড়ে দিন হতে পারে সব জায়গায় করাপশন আছে বাট এই ধরনের আনবিলিভেবল যাই হোক আমাকে বলছে আমাকে নাকি পারবো না দেখি তা করে দেখিয়েছি এবারও করে দেখাবো যত কাঁচা বাড়ি আছে সব পাকা বাড়ি হবে খালি একটাই অনুরোধ এই এত ভালোবাসা নিয়ে আপনারা এখানে এসছেন লোকসভা অবধি যেতে হবে না পঞ্চায়েতে এলে পরেই এই বিজেপি আপনাদের করে দেখাবে আমরা কি করতে পারি ইয়ে ভালো না আর এইসব এই যে দেখুন সব আমাকে এই সুকান্ত দা এখন বলছিল মিঠুন দা এই করে আমি একটা জিনিসে বিশ্বাস করি সেটা বলবো যে জবান সে নিকল গই যে বল দিয়া ও করকে দিখানা হ্যায় বাস হ্যাঁ জানি জানি কি তখন থেকে শুনছি ডায়লগ শুনেছি সব আমি শুনতে পারি এটা ভাববি না ওটা যখন দেখতে পারি শুনতেও পারি ডায়লগ বলবো না যা করা করি বলবো না হ্যাঁ বলবো ডায়লগ একটাই বলবো বাংলাতে বলবো না হিন্দিতে বলবো দুটোতেই যা বললি নাম তুফান বছরে একাধবার আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই তখন সবাই তার অস্তিত্ব খুঁজে বেড়ায় চলো ওনাদের রিকোয়েস্ট আরে কে কে কাকতা হারে তোরা ইয়ে লিডার হামকো রাজনীতি সখানে চলায় আমার নাম হয় আমাবাস কব কিসকি কুরসি কে নিচে ইয়ে পয়্যা খসক দেই কোনো কো না পতা হায় খুশি একবারই জিজ্ঞেস করব একবারই বলবেন এই এত ভালোবাসা এবারে বিজেপির বাক্সে পড়বে কি না এ বাদ মে দামায়
আমরা সবাই মিলে চলুন নতুন বাংলা তৈরি করি, নতুন বাংলা, তাই তো ভাই? আরে ছোড়ো কল কি বাতেন, কল কি বাত পুরানি, নয়ে দৌর মে লিখেঙ্গে মিলকর নই কাহানি, হম হিন্দুস্তানি, হম হিন্দুস্তানি, আমরা হিন্দুস্তানি, আমরা হিন্দুস্তানি। আরে ছোড়ো কল কি বাতে, কল কি বাত পুরানি, নয়ে দৌর মে।